হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে ডিমেট অ্যাকাউন্ট কীভাবে খোলে। তো যারা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে ডিমেট অ্যাকাউন্ট খুলতে চাও, এই ভিডিও তাদের জন্য। তো চলো বেশি ভাবে চেকা না করে এই ভিডিও শুরু করা যাক, চলো। তো তোমাদের সর্বপ্রথম অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করা থাকলে ভালো, আর যদি না ডাউনলোড করা থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে অ্যাপটাকে ওপেন করবে, ওপেন করার পর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে। তো এখানে তোমাদের সাইন ইনে ক্লিক করতে হবে, সাইন ইনে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে নিচে এই রেফারেল কোডটা দেবে, তো এই রেফারেল কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবে। তারপর মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আবার তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে, এখানে দিতে হবে প্যান কার্ডের প্যান নাম্বার। তো তোমাদের প্যান কার্ডে যে প্যান নাম্বার আছে, প্যান নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ডিজিলকারের এই রকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে তোমাদের যে ছক চিহ্নটাই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর অথেন্টিক আধারে ক্লিক করতে হবে, অথেন্টিক আধারে ক্লিক করার পর তোমাদের সামনে আবার এই রকম ইন্টারফেস আসবে, এখানে দিতে হবে আধার কার্ডের আধার নাম্বার। আধার কার্ডের আধার নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবে। তারপর আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে তোমরা ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের এখানে একটা 6 সংখ্যার পিন দিতে হবে, তো তোমরা 6 সংখ্যার পিন দিয়ে দেবে। তারপর ডানে ক্লিক করবে, পিন দেওয়ার পর ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করার পর তোমাদের সামনে আবার এই রকম ইন্টারফেস আসবে। তো এখানে তোমরা নিচে অ্যালাউ বাটনে ক্লিক করবে। অ্যালাউ বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, তারপর তোমাদের সামনে আবার এই রকম ইন্টারফেস আসবে। এখানে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস, তো উপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর আবার অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপর আইসিএফ কোড দেবে। তো আমি দিয়ে নিই একে একে। তো আমাদের দেওয়া হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার, আইসিএফ কোড। তো সব কিছু দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আবার তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের একটা সেলফি নিতে হবে, তার জন্য ওপেন ক্যামেরায় ক্লিক করতে হবে। ওপেন ক্যামেরায় ক্লিক করবে, তারপর সব অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে একটা সেলফি নিতে হবে, এই রকম একটা সেলফি নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে তোমাদের সিগনেচার করতে হবে, তো তোমরা একটা সিগনেচার করে দেবে। তারপর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর নিচে ডো ইট লেটারে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে ইনকাম দিতে হবে, তোমরা কেমন কি ইনকাম করো। তো আমি 1.5 লাখ দেবো, তোমরা যেমন ইনকাম করো তেমন একটা অপশান সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবে। তারপর নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে আবার এই রকম ইন্টারফেস আসবে, এখানে দিতে হবে তোমরা কি করো, কি কাজ করো। যদি গভর্নমেন্টে জব করো তাহলে গভর্নমেন্ট, যদি বিজনেস করো বিজনেস, আর যদি অন্য কিছু করো তাহলে আদারে সিলেক্ট করবে। তো আমি আদারে সিলেক্ট করলাম এবং তারপরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর তোমরা ফিমেল না মেল, ম্যারিড না আনম্যারিড, সেই সমস্ত অপশানগুলো সিলেক্ট করে ওপরে বাবার নাম দিয়ে প্রসেডে ক্লিক করবে। তো ওপরে বাবার নাম আমি দিয়ে দিই, ওপরে বাবার নাম দেওয়া হয়ে গেছে। তারপর প্রসেডে ক্লিক করবে। প্রসেডে ক্লিক করার পর তোমাদের এখানে নমিনি অ্যাড করতে বলবে, তো নমিনি অ্যাড পরে করা যাবে, তো নমিনি আমরা পরে অ্যাড করবো। তো ডু ইট লেটারে ক্লিক করবে। ডু ইট লেটারে ক্লিক করার পর কিছু সময় লাগবে, তারপর আমাদের সামনে এই রকম একটা ফর্ম ওপেন হয়ে আসবে। তো আমরা প্রসেড টু সাইনিংয়ে ক্লিক করবো, তোমরা প্রসেড টু সাইনিংয়ে ক্লিক করবে। তারপর আবার আমাদের এখানে আধার কার্ডের আধার নাম্বার দিতে হবে, তো তোমরা তোমাদের আধার কার্ডের আধার নাম্বার দিয়ে দেবে। আবার আধার কার্ডের আধার নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ভেরিফাই হবে। তো ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে, তারপর কিছু সময় লাগবে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে অ্যাকাউন্ট আর কি তৈরি হয়ে গেছে, এখন কমপ্লিট তৈরি হয়নি। আমাদের ডকুমেন্টসগুলো অ্যাঞ্জেল ওয়ান অ্যাপের কাছে পাঠানো হয়েছে, তারা 2 থেকে 3 দিনের মধ্যে চেক করে আমাদের এখানে আর কি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এইভাবেই অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে। তো এই ছিল ভিডিও, এইভাবেই অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে ডিমেট অ্যাকাউন্ট খোলে। তো ব্যাস এতটাই, চলো।